ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো, এটা রাশিয়ান একটি ওয়েবসাইট getlike.io। এটার সাথে আপনারা অনেকে পরিচিত, অনেকে এখানে কাজ করেন নিয়মিত, তবে অনেকে বিভিন্ন সমস্যার ভেতরে পড়েন। আপনারা উইথড্র দেওয়ার সময় আপনারা কাজ করতে পারেন ঠিকভাবে, কিন্তু উইথড্র দেওয়ার সময় অনেকে সমস্যায় পড়েন। সো সেই সমস্যাটা আমি অবশ্যই আজকে বলবো, এবং এইখানে যারা নতুন ইউজার তাদেরকে বলবো যে আপনারা এই ওয়েবসাইটে কাজ করেন, খুবই ভালো একটি ওয়েবসাইট, রাশিয়ান একটি ওয়েবসাইট যেহেতু, এবং রাশিয়ান প্রত্যেকটি ওয়েবসাইট কিন্তু রিয়েল 100% তারা দীর্ঘদিন যাবৎ পেমেন্ট করে যায় এবং সাইটটি অনেকদিন থাকে অনলাইনে। তো আজকে এই গেট লাইকে ফার্স্ট আমি আপনাদের যে কথাটা বলতে চাই, আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে থ্রি ডটে ক্লিক করে এই প্রোফাইল পিকচারের পর ক্লিক করবেন। তার আগে আমি এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমি এটা ট্রান্সলেট করে নিই, ইংলিশ করে নিই। তারপরে এখানে আপনি মাই ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটা হলো যে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করা, মানে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে সবথেকে বেশি ভুল করে মানুষ। কারণ টুইটার অ্যাকাউন্ট খুবই সিরিয়াস, আপনারা জানেন যে টুইটার অ্যাকাউন্ট মানে ভুলভাল কিছু করলে টুইটার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যায়। আর আমরা যে কাজটা করি মানে, এবং আমি নিজেই ভুল করেছি একটা, সেটা হলো আমি টুইটার অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম এবং আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। সো আমি আমার আলাদা আমার ল্যাপটপে কাজ করি, এটা আমার টুইটার অ্যাকাউন্টের একটা ইয়ে ছিল আমার আগে টুইটার অ্যাকাউন্টে। তো এখানে আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে আমার কিন্তু, আমি দেখেন আমি আপনাদেরকে আবারও ট্রান্সলেট করে দেখাই, এখানে আমার শুধুমাত্র আমার ইনস্টাগ্রামটা অ্যাড করা আছে, তাছাড়া আমি সবগুলো রিমুভ করে দিয়েছি। এবং এই অ্যাকাউন্টে আমি যদি পেমেন্ট নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে পেমেন্ট দিবে না, কারণ আমার এই অ্যাকাউন্টে যে টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল সেটা কিন্তু সাসপেন্ডেড। সো ভুলেও আপনারা নতুন অ্যাকাউন্ট খুললে টুইটার অ্যাকাউন্টে অ্যাড করবেন না, এবং যারা ইতিমধ্যে অ্যাড করে ফেলেছেন তারা একবার পেমেন্টটা নিয়ে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নতুন আরেকটা ব্রাউজার দিয়ে আপনি কাজ করবেন। কারণ যে ব্রাউজার দিয়ে কাজ করতেন সেই ব্রাউজার না কাজ করে আপনি অন্য একটা ফোনে আরেকটা ব্রাউজার দিয়ে অন্য ফোন থেকে অ্যাকাউন্ট খুলে ওই ব্রাউজার দিয়ে আপনি কাজ করবেন, অন্য একটা ব্রাউজার দিয়ে কাজ করবেন। আর একটি ফোনে দুইটা অ্যাকাউন্ট কখনো করবেন না, এটা কোনো সাইট বলেন অ্যাপস বলেন কেউ এটা মাল্টিপল অ্যাকাউন্ট কেউ গ্রহণ মানে গ্রহণ করে না আর কি। মাল্টিপল তারা কিন্তু চেক করবে, চেক করে কিন্তু এটা আপনাকে যখন দেখবে মাল্টিপল অ্যাকাউন্ট তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সো এটা থেকে বিরত থাকবেন। আর এখানে আপনি ইনস্টাগ্রাম দেখেন, আমি এখানে যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, সো এখানে আপনি ইনস্টাগ্রাম এবং টিকটক এই দুইটা অ্যাকাউন্ট অ্যাড করবেন, তাছাড়া আর ভুলেও টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন না। সো এখানে আপনি এখানে টুইটার অ্যাকাউন্ট যদি যাদের ইতিমধ্যে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে তারা একবার পেমেন্ট নিয়ে ওইটা ইয়ে করে দেবেন, কারণ টুইটার অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। আর সাসপেন্ড হওয়া মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বাতিল, আপনি জীবনে আর পেমেন্ট পাবেন না, আর এদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয় না। তো এখন বিষয়টা হলো যে আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনাকে অবশ্যই 5টা ফলোয়ার্স থাকতে হবে, 5টা ফলোয়ার্স আপনাকে মিনিমাম থাকতে হবে, এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু কমপক্ষে 12 থেকে 13টা ছবি থাকতে হবে। আমার ইনস্টাগ্রামে কিন্তু 12 থেকে 13টা ছবি দেওয়া আছে এবং ভিন্ন ভিন্ন ছবি, আপনি এক ছবি 13 বার আপলোড করলেন সেটা কিন্তু হবে না, এটা মনে রাখবেন। সো এটা না হলে কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন না। আর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো দেওয়া আছে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, পাশাপাশি কীভাবে এখানে কাজ করতে হবে, কীভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন, সেগুলো আমি আগের ভিডিওতে দেখাই দিছি। তো আরেকটি কথা বলি, সেটা হলো যে টিকটক, টিকটক কীভাবে অ্যাড করবেন। আমি আমার টিকটক অ্যাকাউন্টে যাই, তো আমি আমার টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখানে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন 11টা, কমপক্ষে এখানে আপনাকে 10টার উপরে ফলোয়ার্স থাকতে হবে, কমপক্ষে 11-12টা ফলোয়ার্স আপনি এখানে নেবেন, 11টা নিলেই হবে, 11টা ফলোয়ার্স এখানে নেবেন, 11টা ফলোয়ার্স আপনাকে থাকতে হবে। এবং এখানে আপনার কিন্তু ভিডিও থাকতে হবে, ক্রিয়েট ভিডিওতে যদি ক্লিক করেন অবশ্যই আপনি 11টা ভিডিও এখানে আপলোড দিবেন, সরি 11টা না, কমপক্ষে 13 থেকে 14টা ভিডিও আপলোড আপনি এখানে দিবেন। ভিডিওটা হবে আপনার 5-6 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম ভিডিও আপনি আপলোড করবেন, যেরকম আমরা টিকটকে আপলোড করি 10-12 সেকেন্ডের ভিডিও আপনারা এখানে আপলোড করবেন। এটা শুধুমাত্র আপনার কাজ করার জন্য, যে কোনো ভিডিও আপনি এখানে আপলোড করতে পারেন, যে কোনো ভিডিও আপনি নিজে থেকে ছবি তুলে ভিন্ন ভিন্ন জায়গায় ছবি তুলে আপনি 12-13টার মতন ছবি আপনি এখানে আপলোড করলেন এই টিকটক অ্যাকাউন্টে, যে কোনো জায়গায় আপনি নিজে থেকে ভিডিও করে 13টা ভিডিও আপনি আপলোড করলেন, কমপক্ষে 7-8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ডের মতন, এর বেশি না। সো এই 13টা ভিডিও আপলোড করবেন এবং এখানে 10-11টা ফলোয়ার্স আপনি এখানে রাখবেন। আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনি যে কোনো পোস্টের কমেন্টে আপনি আমাদের ইয়ে করবেন, যে আপনি আপনার টিকটক ইউজার নেমটা দিবেন, এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন, তাহলে আমি আপনাকে ফলো করব, আপনি আমাকে ফলো করবেন। সো আমি আমার টিকটক অ্যাকাউন্টটা দিয়ে রাখবো,
টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল। তো ওইখানে ওই পোস্টে কমেন্টে আপনি আমাকে আমাকে ফলো করবেন, আমি আপনাকে ফলো করবে, যেমন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে রাখবো, আমি আপনি আমাকে ফলো করবেন, আমি আপনাকে ফলো করবো। সো যাই হোক, এটা হলো বিষয়। এখন এখানে আসার পর আমি আপনাদেরকে দেখাই, এখানে এখানে অ্যাড করে নেবেন, এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে টিকটকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টিকটক যে ইউজার নেমটা আছে, টিকটক ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দেবেন, অথবা টিকটক যে আপনার প্রোফাইল লিঙ্কটা, সেই প্রোফাইল লিঙ্কটা দিয়ে বাইনটি ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি কাজ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোয়েস্ট এক্সচেঞ্জ, অবশ্যই এখানে থ্রি ডটে ক্লিক করে এটা এ করে নেবেন, আপনার এটা হলো ইংলিশ করে নেবেন, ট্রান্সলেট করে নেবেন। এই কোয়েস্ট এক্সচেঞ্জে ক্লিক করে এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে ক্লিক করে আপনি ইনস্টাগ্রাম ফলো করতে পারবেন। দেখেন আমি একটা ফলো করে আপনাদের দেখাই। তো এখানে আপনি দেখেন এটাতে ক্লিক করেন, এটার পর ক্লিক করলেন, এটার পর ক্লিক করলে আপনারা আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নেবেন। সো দেখেন এটা কিন্তু এক্সিস্ট, এক্সিস্ট মানে আপনার এটা হয়েছে। এবার আপনি আবার এটার পর ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে এদের, ইনস্টাগ্রামে নিয়ে গেলে আপনি এটা ফলো করে দেবেন। এইভাবে আপনি করতে থাকবেন প্রতিদিন, কিন্তু এটা বিরতি নিয়ে করবেন। এখানে ফলোতে ক্লিক করলাম, দেখেন ফলোতে ক্লিক করে নিয়ে আপনি এখানে চলে আসবেন। সো আমি এখানে ব্যাকে যাই। সো ব্যাকে যাওয়ার পর এখানে চেকে ক্লিক করলে দেখতে পাবেন এটা অ্যাড হয়ে যাবে, আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাড হয়েছে, দেখেন জব সাকসেসফুল, কমপ্লিট সাকসেসফুল। আবার আপনি কী করবেন, এইটা বাদ দিয়ে এইটা করবেন, আবার এইটা বাদ দিয়ে আপনি এটা করবেন, কিন্তু একটা না দশটার বেশি করবেন না, দশটা নিয়ে বিরতি নেবেন, তারপরে আবার আপনি করবেন। সো একটা না যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, এদের নিয়ম অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এটা মনে রাখবেন। তারপরে থ্রি ডটে ক্লিক করে আপনি উইথড্র দেওয়ার জন্য আপনার যখন এখানে 100 আপবেল হয়ে যাবে, 100 আপবেল হয়ে গেলে এখানে উইথড্র অপশানে ক্লিক করবেন। এই উইথড্র অপশানে ক্লিক করলে আপনাকে এখানে ব্যালেন্সে যখন 100 আপবেল হয়ে যাবে তখন আপনি এখানে নিচে আসবেন। আমি নিচে আসার পর এখানে দেখাচ্ছি, আপনি ট্রান্সলেট করে নেই। সো এখানে আউটপুটে ক্লিক করবেন, আউটপুটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে অ্যামাউন্টটা 100 করে দেবেন, তারপর এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর অ্যাড্রেস চাইবে, অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি, পেয়ার অ্যাকাউন্টটা, আপনার পেয়ার অ্যাকাউন্টটা অবশ্যই দিয়ে দেবেন। যদি আপনি সরাসরি আমার অ্যাকাউন্টে সেন্ড করতে চান তাহলে আমাকে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমাকে নক দেবেন যে ভাই আপনার ওয়ালেটে দিয়ে আমি আমার টাকাটা আমি বিকাশে নেব বা নগদে নেব। সো তখন আপনি নিতে পারবেন। আর এখান থেকে আপনি যদি প্রতিদিন ভালো একটা কাজ করতে পারেন, 50টা আপবেলে ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে 50টা টাকা আপনার, 40টা টাকা আপনার কিন্তু খুব সহজে এখান থেকে ইনকাম হয়ে যাচ্ছে। সো কত ডলার এখানে আপনি সেল দিবেন সেটা সেই ডলার হিসাবে আমি আপনাকে টাকা দিয়ে দেবো। সো এখানে অবশ্যই এইভাবে আপনাকে উইথড্র করতে হবে, মনে রাখবেন। আর এখানে আপনাকে যদি আপনার পেয়ার অ্যাকাউন্ট না থাকে, আমি ডিসক্রিপশন বক্সে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা দেখে নেবেন, কিন্তু পেয়ার অ্যাকাউন্ট অবশ্যই আপনি ভেরিফাই না করলেও আপনার পেয়ার অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন, তবে রিস্ক থাকতেই পারে, অনেক সময় দেখা যায় রিস্কও থাকে অনেক সময়। সো আপনারা ডাইরেক্ট আমার কাছে সেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে এখানে আপনি পেয়ারটা সিলেক্ট করে দেবেন, এই নিচে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনি এখানে আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সেভ অপশানে ক্লিক করে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিলে হয়ে গেল। এটা কিন্তু খুব ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং খুবই ভালো একটা ওয়েবসাইট, রাশিয়ান ওয়েবসাইটের ভিতরে এই একটা ওয়েবসাইট, সিউস প্রিন্ট, আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলোতে কাজ করলে আশা করা যায় 100% পেমেন্ট পাবেন। আপনাকে কাজ করতে হবে খুব সাবধানে, কোনো ভুলভাল কাজ করা যাবে না, এবং ভুলেও আপনি টুইটার অ্যাকাউন্টে অ্যাড করবেন না, এবং কোনো প্রকার সমস্যা হলে আমাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কে আমাকে নক দিবেন।